আসসালামু আলাইকুম সেই দর্শক মণ্ডলী, জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পক্ষ থেকে আমরা ব্যাকরে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আয়ন টিভির বিশেষ আয়োজন আঞ্চলিক ভাষার অনুষ্ঠান আঙ্গোবাড়ি নোয়াখালী। আঙ্গোবাড়ি নোয়াখালী অনুষ্ঠানকে আমরা আসলে আঙ্গো নোয়াখালীর কিছু ইতিহাস ঐতিহ্য, আঙ্গো নোয়াখালীর কিছু চিনাজানা হতরি চলে আমরা আলাদা আলোচনা করি। আমরা আপনার ব্যাক আঙ্গোলগ আছেন, আপনাকে ব্যাকরে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুরো অনুষ্ঠানে আন্নাগোলগ আছি আই মিনাজুদ্দিন সুফল, আর লগে আঙ্গোয় যে দুগো অতিথি আছে ব্যাকের আগে আমি আন্ন করে আঙ্গ অতিথি গেল করেছি করাই দিব। আর লগে আর ডাইনি আছে আঙ্গ জনাব মোহাম্মদ শকর সিদ্দিকী ভাই। শকর সিদ্দিকী ভাই হেতেন নোয়াখালী জেলার সোনারমণি থানার হাস নম্বর অম্বরপুর অম্বরনগর ইউনিয়নের দক্ষিণ ওয়াসিকপুর গ্রামের হাজি নুরক সাহেবের ছোটহোলা। সিদ্দিকী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। সিদ্দিকী ভাই আঙ্গো সুলতানা সিদ্দিকী ফাউন্ডেশনের ফাউন্ডার। আঙ্গো লগে আঙ্গো আরেকটি অতিথি আছে আঙ্গো আবু নাসের শেখ। আবু নাসের শেখ ভাই আঙ্গো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার 10 নং ইউনিয়নের বাউরাখাড়া গ্রামের বড় শেখের বাড়ির হোলা হতেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাসির ভাই ভালো আছেন? নাই আসি ভালো আনে ভালো আছেন? আমি ভালো আছি। আঙ্গো নাসির ভাই আবার লক্ষ্মীপুর সোসাইটি ইউকে এর সভাপতি হতেন। ধন্যবাদ জানাই আইএন টিভিরে। আইএন টিভি এই বিশেষ উদ্যোগ লওয়ার কারণে আমরা আসলে আঙ্গো নোয়াখালীর কথা আমরা হারা পৃথিবীর মানুষ আমরা শুনিতাম হারিয়ের। আর আঙ্গো নোয়াখালীর যে ইতিহাস ঐতিহ্য, আঙ্গো নোয়াখালীর যে অঞ্চল ভিত্তিক আমরা বিভিন্ন মানুষ আমরা আনি হাতক কথা বেগিন আমরা শুনতাম হারিয়ের। আঙ্গোটাকে এই আঙ্গোরে আরও সহায়তা করছি আঙ্গো টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতি আহমেদ ভাই। ইফতি আহমেদ ভাই আমরা ধন্যবাদ জানাইয়ের। দর্শক মণ্ডলী, আপনারা যাত্রা আঙ্গো এই অনুষ্ঠানকার সানের আন্নকে ব্যাকরে কমু আপনারা আঙ্গো টিভির স্ক্রিন আন্নকো টিভির স্ক্রিনের মধ্যে গিয়া নাম্বার দেখবেন, নাম্বার আপনারা কল করতে পারবেন। কল করলে আপনারা আঙ্গো অতিথিদের কথা কইতে পারবেন। আন্নকে যে সুখ দুঃখের কথা যে নোয়াখালী ভাষা আপনারা যে বেগিন আলাপ আলোচনা করতে পারবেন, আপনারা আপনারা হাতগুলো কথা কইতে পারবেন। আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা একে দাদা দিই প্রত্যেক সময়। দাদা দিবার আগে আঙ্গো লগে আসলে কোয়া কলার আছে আঙ্গো লগে আমরা এখানে কলার এখানে কলগুলো লইয়ে রাখি আমরা যে কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম, কে কইছেন ভাই? আমার বাড়ি নোয়াখালী। জি ভাই, আপনার নাম কি ভাই? আমার ভাই। আর নাম কি? আমার নাম মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ ভাই, হ্যাঁ। জি ভাই ভালো আছেন? ভালো আছেন? আছি ভালো আছি, ভালো আছি। আপনি কতদিন কল করেন? আপনি কতদিন কল করছেন? আমি করছি মানে ইস্কাপাড়া থেকে। আমি ইস্কাপাড়া তুমি? ইস্কাপাড়া। ইস্কাপাড়া, হ্যাঁ, ইউকে পড়ে ইস্কাপাড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তো ভালো আছেন? আঙ্গো প্রোগ্রাম সারা না, ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই। হ্যাঁ, আমিও প্রোগ্রাম সাই দিলি সাই ওই দিন আদাম আদাম মিয়া তুই আদাম মিয়া তো বাড়ি এর আমার বাড়ি লগালো। ও আচ্ছা, লগালো কেন? আচ্ছা ঠিক আছে। আমার বাড়ি মোদি গোড়ে তা বাড়ি কাম। আমি আঙ্গো অতিথি আছে দুইজন, তাহলে কিছু কইবেন নাকি? হ্যাঁ, আঙ্গো দুই অতিথি আছে আঙ্গো লগে, তাহলে কিছু কইবেন নি? আচ্ছা, হাজার কাছে সালাম কর। জি, এবং ভালোবাসা কর, যত বুঝে মানে সব কিছু কর। মানে এটার লাই ধন্যবাদ দিয়ে আমি তারাবে মানে এখানে ইয়েতে আসি, প্রোগ্রামে আসি। আচ্ছা, যে নিয়ার এবং বালা করি প্রোগ্রাম গুলো মানে আরো বালান বালাই মানে ইয়ে করে। আমি আঙ্গুলে খাস দিলে দোয়া করি আঙ্গো প্রোগ্রাম জানা ভালো হয়। আর আঙ্গো অতিথি গুণ জানা ভালো ভালো অতিথি আমরা আনতে পারি, এটা করে যদি ভালো ভালো কথা শুনিতে পারি। অতিথি আনেন নোয়াখালীর মানে বাংলা গান বাংলা ভাষা নোয়াখালীর ভাষা ঘুরে খুঁজি পারে বুঝলি? জি জি, মানে আসলে হচ্ছে কি আমরা নোয়াখালীর লিপি আমরা বিদেশে থাকি তো মানে ভাষা ঘুরে আলেছি। আচ্ছা, ওই উল্টা সিদ্ধা করি বুঝলি? আচ্ছা জি। ধন্যবাদ ভাই, আমাদের প্রোগ্রাম সানাঙ্গে আঙ্গো আঙ্গো প্রোগ্রাম আর ভালো কিছু খাইবেন আপনি, আমরা প্রোগ্রাম সাই দিতাম। জি আসসালামু আলাইকুম। আমি জি দর্শক মণ্ডলী, আমরা একে দাদা দিয়ে শুরু করি। আঙ্গো দাদাকে আজকে দাদাকে আমরা দিয়ে আঙ্গো আঙ্গো স্ক্রিনের মধ্যে বাসি উঠবে, বাসি উঠলে আপনার দাদাকে কেনা লিখিলেন আঙ্গোরে কল করি আঙ্গো দাদাকার লাই। আঙ্গো দাদা কইছে গাছ নাই আছে হাতা, মুখ নাই কয় কথা। আঙ্গো স্ক্রিনের মধ্যে বাসি উঠবে অনেক সান। আঙ্গো দাদা কইছে আজকে গাছ নাই আছে হাতা, মুখ নাই কয় কথা। আঙ্গোকে দর্শক আঙ্গো এই দাদাকে হারাইছে, দর্শককে আঙ্গো আজাদ ভাই, আজাদ ভাই মেলন পার করতেন, আজাদ ভাই আঙ্গোরে এই দাদাকে হারাইছে। হেমিয়া আঙ্গো দর্শকগুলো এই দাদাকে হারাইছে। আপনারা যাতে এই দাদার উত্তর দিতে পারবেন, তাতে আঙ্গোরে এই লিখে ফোন করিয়ে কল করতে পারবেন, ফোন করিয়ে করতে পারবেন। আঙ্গো একটা অ্যাড্রেস আছে, আবার অ্যাড্রেস আপনারা এটা হারাই দিয়ে দেবেন আঙ্গো আইএন টিভির অ্যাড্রেসে
ফরজল আঙ্গুবাড়ি নোয়াখালী আইএন টিভি আশি আবি রোড IZ117BT নাম্বারে। আর আপনারা যদি কেউ যদি এরকম দাদা হারাইতেন চান আমাদের আঙ্গে অ্যাড্রেসে হারাই দিয়ে দেবেন, তাহলে আমরা এটা প্রচার করুন আপনার নামসহ। আমরা আর বেশি ইয়ে করতাম না, আমরা আঙ্গো মূল অনুষ্ঠানে চলে যাই। আঙ্গো দুগো অতিথি আছে আঙ্গো লগে, আমরা আঙ্গো এই শওকত সিদ্দিকি ভাই, সিদ্দিকি ভাইয়ের কাছে চলে যাই আর আমরা। সিদ্দিকি ভাই ভালো আছেন তো? কেন আছি আল্লাহর মতো ভালো আছি। সিদ্দিকি ভাইয়ের এলাকা হয়েছে সোনাইমুড়ি, আসলে অম্বর অম্বরনগর ইউনিয়নে, ওয়াসিকপুর অম্বরনগর ইউনিয়নে, হেতনের বাড়ির সামনে। আপনার বাড়ির সামনে আমরা যদি জানি আমরা একখান গ্যাস ফিল্ড আছে আঙ্গো, এটা যেটা ব্যায়ামগঞ্জ ফেট্রো বাংলা যেটা কয় এটা আসলে। এই এই গ্যাস ফিল্ড কেন সম্পর্কে আপনার কেনা ক্ষুদ্র কেন কথা, এটা আপনার এলাকার ভিতরে নেই এককারে? এককারে আর বাড়ির সামনে বলতে গেলে, আপনার ঘরের সামনে আর আঙ্গো জায়গা হচ্ছে। আচ্ছা, আঙ্গো জায়গার উপরে, আঙ্গো জমির উপরে এই গ্যাস ফিল্ড। আচ্ছা, তারপরে এটা আমি যত এটা কতদিন আগে হয়েছে? এটা 1973 সালে তারা, 73-74 সালে তারা এটা কাজ শুরু করছে। আচ্ছা, 73-74 সালে কাজ শুরু করছে, শুরু করে বিশাল আকারে হাজার হাজার শ্রমিক এখানে কাজ করত। এক জায়গা তো হলে মানে পয়েন্টটা আরেক জায়গাতে তারা কলোনি করে, হিয়ানে বিশাল কলোনি, হাজার হাজার শ্রমিক ওখানে কলোনি থাকতো দিনের বেলায়, রাত দিন 24 ঘন্টা এখানে কাজ হইতো। আচ্ছা, এটা 74 সালে থেকে কাজ শুরু করছে, কাজ শুরু করি। কত দূরে জায়গা রয়েছে এটা নানা মানে? এখানে প্রায় ধরেন 10-12 কানি জমি নিব, 10-12 কানি জমি জমির উপরে তারা হইলা ইয়ে করছে, এটা মানে মেইন পয়েন্ট 74 সালে করছে এটা। হ্যাঁ, আচ্ছা, আর যেখানে যেখানে ইয়ে করছে কলোনি, হিয়ানো আরও বড় জায়গা লইয়া তারা কলোনি দিঘি কাটছে, কলোনি করছে। আচ্ছা, যাক, এরপরে এটা খনন কাজ করছে রাত দিন 24 ঘন্টা এখানে কাজ চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইবার করে যাই ওখানে, যাই এটারে উদ্বোধন করছে, দুইবার গেছে হেমিয়া। আচ্ছা, তো তখন যে সময় প্রেসিডেন্ট আসলে, তখন হেমিয়া তখন প্রেসিডেন্ট আসিল। কোন সালের ঘটনা এটা? এটা 1979-80 ঘটনা। 1979-80 ঘটনা ওনার। তারপরে উনি মারা যাওয়ার পরে 81 সালে যখন মারা গেল, মারা যাওয়ার পরে জিনিসটা বন্ধ হয়ে গেল, বন্ধ কিনলে হয়েছে। তাহলে আমাদের আঙ্গো কলার আছে, আঙ্গো এখানে কলার কল গুনে আছে। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে কইছেন ভাই? আর নাজুল বল ভাই। নাজুল ভাই ভালো আছেন নাই? হ্যাঁ আঙ্গোলগে আঙ্গো আরেকজন অতিথি আছে আঙ্গো নাসির ভাই আয় আপনার কাছে আয়ের ফেট্টো বাংলালে আপনার কাছে মেলা কাহিনী আছে আঙ্গো। আমরা জানি আমরা মেলা বন্ধ হয়েছে হাঁকি দিয়ে, আবার বন্ধ আবার খুলছি, এটা এখন বেগুলো আমরা আলোচনা করুন। আঙ্গোলগে আঙ্গো নাসির ভাই আছে আঙ্গোলগে। নাসির আবু নাসির শেখ ভাই ভালো আছেন? কেন ভালো আছে? আপনি ভালো আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনি আপনার এখন পরিচয় হয়েছে, বড় পরিচয় হয়েছে আপনি লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সভাপতি। আপনি আমরা যদি জানি এটা 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 একটা বড় একটা প্রতিষ্ঠান, এটা আমরা এখন এটা আমরা এটা মনে করি অনেকখান প্রতিষ্ঠান হয়ে গেছে। এটা আগে কে কে আসলে অনেকখান প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা এটার মধ্যে মেলা মানুষের লোক আছে। এই প্রতিষ্ঠানের আসলে এই মেন কাম আপনারা কী করেন আসলে এই লন্ডনে? সকল দর্শকরা আজকে আঙ্গোবাড়ি নোয়াখালীর মধ্যে আপনারা বেগুন কি ভালো আছেন এই দর্শকরা, আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ জানাই আইএন টিভিকে আঙ্গো নোয়াখালী একটা প্রোগ্রাম করার জন্য। আমরা আসলে যারা 3 জেলা থেকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কিন্তু আমরা ঘুরিয়েরই সব নোয়াখালী। তো আমরা আসলে যে সুপুল ভাই যেটা কইছে লক্ষ্মীপুরে, আমরা কোনো নোয়াখালী ছেলে 80 টাকা তোলা একটা কথা আছে এরকম আর কি। তো আরেক কথা আছে, নোয়াখালীরা কিন্তু 150 গেল নোয়াখালী হানজা। তো
লক্ষ্মীপুর আপনি লক্ষ্মীপুর জেলাটা আসলে 1984 সালে প্রতিষ্ঠা হয়েছে, আমরা তো সবাই চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, আর আগে নোয়াখালীর লগে আমরা একসাথে, তো আমরা ঘুরিয়ে দিই এখন গেটার নোয়াখালী আসলে লক্ষ্মীপুর জেলা হইতে পারে, কিন্তু আমরা নোয়াখালী লেবে কাম করে নোয়াখালী লেয়ে কয়, যেন যায় হিয়ানো নোয়াখালী লেয়ে কয়। জি, তো লক্ষ্মীপুরের আমরা এখানে যারা লন্ডনে আসি, আমরা আসলে একটা সোসাইটি করছি। আমরা এই অনেকদিন থেকে বিভিন্ন চ্যারিটেবল দেশের বিভিন্ন গরিব মানুষ, আচ্ছা, তারপরে আরও বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করি আর কি, যে কিছু করার জন্য আর কি। আচ্ছা, তো এবারও আমরা তার ইয়েতে আমরা আগেও অতীত গরিব মানুষদেরকে কম্বল দিছি দেশে, তারপরে আরও বিভিন্ন ইয়েতে দিছি। এবারও আমরা করোনার সময় আমাদের লক্ষ্মীপুর করোনাতে কিচ্ছেন আপনি এটা লই আমরা এমন কলার আছে কারণ আচ্ছা জি কলার কলার জি কলার আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক স্টুডেন্টদেরকে যেখানে দরকারি অনেক হেল্প করে। আচ্ছা ভাই, আন্ন করেন ভাই, আন্ন করছেন, আন্ন করতেছেন ইয়েতে তৈরি জায়গা, ওই যে আমাদের এই ইমিগ্রেশনে ইমিগ্রেশন কোটা আছে নাকি? জি, ইয়ে না অনেকটা লোক যায় মনে করো পলিটিক্যাল সিরিয়াম সহ যে কোনো কেসে সাক্ষী তো জায়গায় মানে পলিটিক্যাল ও দেখে, কিন্তু আমরা জানি না, আমরা তো কিন্তু আসলে অত্যন্ত হিন্দু হইব তাই লাগে। আয়ো এখন হিন্দু হইব, আমার আর বড় ভাই আছে শরবত ভাই আছে সিদ্দিকি ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে বাইরে। আসসালামু আলাইকুম। আচ্ছা মানে ভাই আমার ধন্যবাদ, আমরা চেষ্টা করবো আঙ্গুর নোয়াখালী আসলে উঠে নিবার লেখানোর চেষ্টা করি, দোয়া করিয়েন। জি হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, কে কইছেন ভাই? হ্যালো আনোয়ার হোসেন ভাই, মনে হয় ভাইজান, হ্যাঁ হ্যাঁ করে কিছু কইবেন নাকি, দুগো অতিথি আছে আঙ্গো ভাই, আপনার অনুষ্ঠান খুব সুন্দর লাগে, ভালো লাগে, আপনারাও খুব সুন্দর লাগে, তো আপনার এই অনুষ্ঠানে যারা আছে হেতা করে একেরে ধন্যবাদ, আর সামনের দিকে সুন্দরভাবে আগাই যান, আমরা সবাই তো দোয়া করি, আমরা সব নোয়াখালীরা, আমরা সব এক ইউনিট। জি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া করিয়েন, আপনার দোয়া, আপনাদের প্রোগ্রাম সামনে ধন্যবাদ আপনাদের। জি থ্যাংক ইউ ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাসির ভাই, নাসির ভাই কইতেছি আপনারা এই করোনার সময় কি আপনারা নাকি একটা ফান্ড তৈরি করছেন, এটা আমরা শুনছি আমরা, এটা এইটা লই আমরা এখানে কথা কই না গো, কলার গায়ে কল লই এখানে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সিলেটি ভাই শফিক মারলি থেকে, কেমন আছেন? জি ভাই ভালো আছেন? নেই আমি তো খুব ভালো আছি শফিক ভাই, আপনি আঙ্গু প্রোগ্রাম চান এই কারণে ধন্যবাদ, এবং আপনি প্রোগ্রাম চাইতে থান ইনশাল্লাহ, দোয়া করেন। জি আমি না, আপনি আমার কথা শুনেন দাদা। জি বলেন। এই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী এসব যে সেক্টর আছিল, এক সেক্টর নাম্বার ওয়ান, সেক্টর নাম্বার টু, যুদ্ধের সময়, জি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, আমাদের যুদ্ধের কথাই স্মরণ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে। অবশ্যই অবশ্যই ভাই। এই যে আমরা এই আপনাদের নোয়াখালী থেকে কোন নদী গিয়ে একেবারে সাবার সিটি সৌদে গিয়ে পৌঁছে আমি সবগুলা জানি না দাদা, আমাদের ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে, সবগুলা খুঁজতে হবে, বাংলাদেশের খুঁটিনাটি সবকিছু আমাদের খুঁজতে হবে।
আমরা আমরা এটা আমরা এটা বড় করি আমরা অনুষ্ঠান করি আমরা এটা ইয়ে করুন শুনেন দাদা হ্যালো দাদা দাদা শুনেন 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 প্লিজ কোন আমি হস থেকে আসার পরে টেন্স নদীতে গিয়ে লঙ্গর টেনেছি এই নৌবাহিনী লঙ্গর টেনেছি এসো আমরা এই টেন্স নদী থেকে শুরু করে সিলেট সুরমা নদীতে সাদলাল মাদার গিয়েছি আর শফিক ভাই শফিক আঙ্গ অনেক ঘুরা কলার আছে আঙ্গ লগে আমরা আপনার লগে কথা কই আর কথা কম শফিক ভাই ধন্যবাদ শফিক ভাই আপনারে জি আসসালামু আলাইকুম নাসির ভাই করোনার সময় আপনারা যে কি আমি শুনছি যে আমি শুনছি যে আপনারা ইন্টারনেট ফান্ড তৈরি করছেন আপনারা এটা কার উদ্যোগে করছেন বা আসলে কী দেয় এটা আমরা আসলে যে করোনার টাইমে যে অবস্থা হয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে সহ আঙ্গ দর্শকরা এখন হইতে কষ্ট মানে দূর করেন কেন সারা বাংলাদেশের সহ যে আঙ্গ লক্ষ্মীপুর জেলা তো বা নোয়াখালী বা বিভিন্ন ফেনী যেহেতু আমি লক্ষ্মীপুর জেলার সভাপতি তা আমি লক্ষ্মীপুরে আমার কমিটির লোকজন সহ সকলে আমরা মিলি আমরা একটা ফান্ড তৈরি করছি আমরা ভার্চুয়ালের মধ্যে প্রায় জানেন তো ইয়েনও মানুষে অনেক চাপ বানিয়ে অনেক জামিলের মধ্যে আসছিল তারপরে আমগো কমিটির লোকজন আমগো সকলে আমগো যা যা ফাঁসছে আমরা শুধু আমরা শুধু কমিটির লোকজন আমরা বাইরের মানুষ অত বেশি আমরা ইয়ে করি নাই আমরা প্রায় 1800 পাউন্ডের মতন আমরা ইয়ে করি আমগো বিভিন্ন থানাতে ক্যাশ আমরা দিচ্ছি আর কি আচ্ছা এই আর কি এবং আমগো আরও সামনের দিকে আমগো বিভিন্ন দুর্যোগে জীবন যাপন করতেছে বাংলাদেশের মানুষ কিন্তু এই খানার কারণে গরম বাড়ি গেছে অনেকে জন কইছে গরম 12 কিলো গরম খানা তো খাইতেও বনাই আপনাকে এই উদ্যোগের কারণে আসলে আপনাদের যেটা হাসা কথা আঙ্গো এই প্রোগ্রামের আপনাকে এই লক্ষ্মী সোসাইটি আমরা ধন্যবাদ জানাই আমরা তো বড় একটা উদ্যোগ আপনাকে ধন্যবাদ ইনশাল আশা করি আমরা আরও লন্ডনে যারা আছে নোয়াখালী ব্যাগ একসাথেই আমরা আরও সর্ববৃহৎ আকারে যেন আরও আমাদের এই নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আনোয়ার ভাই একটু কল করছে নোয়াখালী সভাপতি বেচারাও দীর্ঘদিন থেকে নোয়াখালীর কাম করতে আছে বেচারা একটা মাদ্রাসা আছে তার বাদে আরও নোয়াখালীর বিভিন্ন এতিম ওলাফাইন বা ইয়েনও অনেক মানুষের সহযোগিতা করছে যা হাইছে এনও করতেছে ঠিক আছে এরকম না আমি মনে করি আরও অনেক মানুষ আছে এই কমিউনিটির আমাদের সকলে যদি আমরা একলগে হই তাহলে আমরা অনেক কিছু করতে আমরা ব্যাগ একলগে হইলে কিন্তু ব্যাগিন হারব ব্যাগ আমরা আছে এটা ব্যাগ কিছু হইলো এটা মিছে কথা কিছু নাই ব্যাগ কিছু হইলো সমস্যা নাই মিছে কথা কিছু নাই আঙ্গো সিদ্দিকি ভাই আঙ্গো লগা সিদ্দিকি ভাই আপনি কথা কইছে কনলাই জি আঙ্গো পেট্রো বাংলা গ্যাস লই গ্যাস লই এটা 81 সালে আপনি কৈছেন যে 81 দশকের 01 গেছিল যে এইবার হরিয়ানে এটা হওয়ার পরে আবার বন্ধ গেছে মনে জি উনি উদ্বোধন করছিল উনি এটা এসে এটা আপনি কই দিবেন এটা বন্ধ কিল লইছে আসলে এটা কোনো যুক্তি কোনো কারণ আছে নাকি এটা কি আঙ্গো গ্যাস আমরা উড়ামো এটা বন্ধ হইবে কোনো হিসে কি কোনো বড় ষড়যন্ত্র আসলে ওরকম তো স্পেসিফিকলি কইতে হইতেন না এমনি শোনা কথা শুনছি মানুষে কইতো সব সময় যে এটা কনস্পিরেসি হইছে কনস্পিরেসি করে এটাকে বন্ধ করে দিছে এটা শিশা ঢালাই করে দিছে শিশা ঢালাই করে দিছে জি তো এটা কতটুকু সত্য মিথ্যা জানি না এটা এটা কাজ চক্রান্ত মানে এটা কি বিদেশি কোনো চক্রান্তের কারণে এটা হয়েছে নাকি এটা আমরা শুনছি আমরা শুনছি যে এটা না এলাকাবাসী তো অবশ্যই চায় দেশের মানুষও চায় আমরা শুনছি যে এটা বিদেশি চক্রান্ত বিদেশিরা চক্রান্ত করে এটাকে বন্ধ করে দিই বন্ধ করে জি এরপরে যাই 81 সালে বন্ধ হয়ে যাওয়ার পরে একদম আপনার বিজ্ঞান তারা উড়াইলে চলে গেছে পর্যন্ত একবারে কলোনি টলোনি সব বিজ্ঞান তো আমগো যারা দাদু দাদাগো জমি নাছিল এতাগরো সব সময় একবারে 2012 পর্যন্ত 2012-13 পর্যন্ত এতাগরো বছরে দুইবার ফসলের ক্ষতিপূরণ দিত আচ্ছা আর বিজ্ঞান উড়াইলে চলে গেছে জমি যাতাগো আসিল ইয়ানের আর ওই কলোনি করছে ইয়ানের সব জায়গায় আচ্ছা পরে দিই আর শুধু ফসলের হয়েছে দিত কিন্তু জমি অগলের একদম খাদ খুঁইয়া করি একবার বরবাদ করি আপনি এটা রাখি না কারণ মুখে কেন আনন্দ হালাই আনে টাঙ্গ কলার আছে কেন দেখবে আচ্ছা কলার আসসালামু আলাইকুম কলা চলে গেছে আচ্ছা এরপরে যাইবার সময় তারা ওই শুধু পয়েন্টটা ধরেন আদাগানি জমিনের মতো বা এটারে ঘেরাও দিছে গিরি রেখেছে গিরি সকাল বিকাল দুইজন আনসার দিয়ে এটারে হরা দেয় তো আচ্ছা সকালে মানে তারা 24 ঘন্টার রোটা করিয়া হ্যাঁ তারা হওয়ারা দিত এটারে কিন্তু সব বন্ধ কাম কাজ বন্ধ কোনো কিচ্ছু নাই আর কলোনি বলোনি না কিচ্ছু নাই সব ব্যাগ চলে গেছে শুধু আনসার দুইজনই মানে হওয়ারা দেয় সকালে একজন বিরাটকে একজন এটা চলছে 2012 সাল পর্যন্ত 12-13 সাল পর্যন্ত চলছে হঠাৎ করে আবার তারা আইন শুরু হয়েছে আচ্ছা আই আবার এটারে এই মোটামুটি আবার জমি নগল একবার করছে
আরো বড় করে, আরো বড় করে গেছে। হ্যাঁ করি না, আগে তুমি বড় করে না। আচ্ছা সারি দিকে না, ওই যে ওটারে গিরাও দিয়ে গিরে গিরে। হ্যাঁ পরে আরো একটু জায়গাটা মানে আগে যখন সাইড সেকেন্ড আবার টাই রেমি লইছে, তারপর দাদাকো জমি না ছিল, হাতা করে ওই এবার রেস্টুরি লই। হ্যাঁ তখন ফেটো বাংলা বা কর্তৃপক্ষ তখন রেস্টুরি লইছে, হাতা করে মূল জমির মূল দাম দিয়ে দিছে। আচ্ছা এখন এবারে এই গত দুই তিন 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 চার বছর, তিন চার বছর আগে এবার এটারে আবার ইয়েটা খনন করছে বা আগের ইয়ার থেকে তারা এটারে আবার শুরু করছে। আচ্ছা শুরু করে এখন 2012 সালে হরতন শুরু করছে। হ্যাঁ হ্যাঁ 2012 সালে হরতন শুরু করি, এই ন্যাশনাল গ্রেডের সাথে যোগ যোগ করে দিচ্ছে। যোগ হয়েছে নাকি? হ্যাঁ যোগ করে গেছে, একটা যোগ হয়ে গেছে। এটা সেতু ভাঙ্গা ওই, হ্যাঁ সেতু ভাঙ্গা ওই একারে হেনি পর্যন্ত চলে গেছে ওইটা। আচ্ছা এটা ন্যাশনাল গ্রেডের লগে যোগ করে দিছে। এতে টাইম আবার আঙ্গো গ্রামে, মানে আঙ্গো ইউনিয়নে, সরি আঙ্গো গ্রামে না, আঙ্গো ইউনিয়নে অম্মনগরে, ইউনিয়নের উত্তর অম্মনগরে আবার আরেকটা তারা খনন কাজ শুরু করছে। সেটা হলো সাত নম্বর কূপ। মানে এটা কি? আচ্ছা এটা হলো তিন নম্বর কূপ। আসলে এটা হলো যে এটার নাম হলো তিন নম্বর কূপ, এটারে ভুলবশত এটার কাজিরাট গ্যাস 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 ফিল্ড, কাজিরাট গ্যাস। আসলে এটা কাজিরাট গ্যাস ফিল্ড নয়, এটা হলো 12 নম্বর কুতুবপুর ইউনিয়ন এনআইপুর গ্রাম, আসলে সোজানাট আর ওয়াসেকপুরের সীমানার মধ্যে, একটা সোজানাটের সামনে এই গ্যাস ফিল্ড। এটা আমি এটা এই ভুলটা আমি সংশোধন করা যে চাই কর্তৃপক্ষ করে দিয়া, যে এটা একটা ভুল, এটা কাজিরাট নয়। তারপরে আইসে এটা ডাইন আবার এই আঙ্গো ইউনিয়নের 5 নম্বর অমনগরের উত্তর অমনগরে হিয়ানে আবার খনন কাজ শুরু করছে। হিয়ানে খনন কাজ শুরু করি 2018 সালে, এটা খনন শুরু করি, এখন মোটামুটি 80-85% কাজ সব কমপ্লিট। এখন শুধু কেবল এটাকে উত্তোলন করব এবং ন্যাশনাল গ্রেডের সাথে এটারে জাতীয় লাইনের সাথে যোগ করব। এটা করোনা সেকেন্ড কুপি যে এটা হলো যে নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার। আচ্ছা এখন আবার শুনতেছি আমি, গত সপ্তাহে শুনছি আঙ্গো গ্রামে ওয়াসুপুর গ্রামের উত্তর ওয়াসুপুর এটারে ওই রুহুল আমিন সিস্তি হইল যে কন্টিনেন্টাল এয়ার এক্সপ্রেসের মালিক, ওনার বাড়ির পাশে এখন এখানে আবার এই সন্ধান পাইছে। সন্ধান পাই এখন জায়গাটাকে অ্যাকোয়ার করে এখন জিনিসপত্র এরা ইয়ে করতেছে, এখানেও খনন কাজ শুরু হইব। মানে মোট কথা আর তো মনে হয় মানে পুরা ব্যায়ামগঞ্জ বা আঙ্গো এই দুই ইউনিয়ন এলাকাটা, মানে আঙ্গো ইউনিয়নে তো কুতুবপুর ইউনিয়ন, আঙ্গো বাড়ি খাল, খালের হেয়ার হইলো কুতুবপুর ইউনিয়ন, আর আমরা হইলাম খালের হেয়ারে ওয়াসুপুর শেষ। আচ্ছা তো এক কথা হইলো যে মনে হয় যে গ্যাসের আর তেলের উপর আমরা বাসি। আচ্ছা আচ্ছা আমরা আরেক কথা হইলো না কূপ যেহেতু চারিগে কুড়িয়ে লাইছে, আর তো আরো আরো যদি আরো হাইতে আছে মনে করেন, আমার সামনে হয়তো আরো হাইতে হবে। ও তো ওই তো বললাম না, আঙ্গো উত্তর অমনগর যে হেডওয়ার্ড 7 নম্বর কূপ, আর যেটা এখন এনাতুরে যেটা মানে বেগমগঞ্জ ফ্যাক্ট গ্যাস ফিল্ড যেটারে কয় সেটা হলো 3 নম্বর কূপ। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝলেন নি। আচ্ছা ঠিক আছে আপনার কাছে আমু, আমরা আরো আরো কিছু কথা লই আমু আপনার কাছে। আঙ্গো নাসির ভাই, নাসির ভাই আঙ্গো লগে আছে। নাসির ভাই আপনার হিয়ানে বাড়ির সামনে আপনার এক গায়ে অরসরি আছে, আমরা যদি জানি একারে মানে বাড়ির সামনে বলতে বাড়ির আশেপাশে আর কি আর কি দেখে অরসরি আছে। আপনার মানে কোন দিন আগে এটা হয়েছে অথবা এটা এত এত প্রতিষ্ঠিত কিল্লা, এটা এটা মানে এত জনপ্রিয় কিল্লা, এটা এটা তো একটা অরসরি মানে এটার মধ্যে কি আসলে আইও পুরা মনে করেন এটা ইয়ে জানি না যে বাট আই জন্মের হত্যাই দেখতে আসি যে ছোটকালের সময় আইতাম মহিষ লই আইতো বাড়ির মধ্যে, মহিষ লই আইতো আর মানুষের থেকে বিভিন্ন ঘরে যাইতো সাইল উড়াইতো। তার বাদে আরো আঙ্গুয়ানো আসিল এই জায়গার উরুসের মরিদ্রে আসিল, হেরা মিলি মহিষ দেয় দেয় সাইল দিত কেউ টেঁয়া দিত কেউ, বুঝছেন নি এই আর কি। তবে তার বাদে আর কি এরকম এরকম উরুসের বাড়ি, এটা খুবই জনপ্রিয় এটা রামগঞ্জের মধ্যে আঙ্গো থানার মধ্যে
এই উরুশ শরীফ। তো ব্যাকে যাই একবার গেছি আর কি এই উরুশ শরীফের মধ্যে। আচ্ছা, অনেক মানুষ হয়, অনেক অনেক জনপ্রিয়। আমরা আপনাদের হেগিনলে আরো আরো কিছু কথা কম আমাদের লোকে আঙ্গু, আসলে ব্রেকের সময় আছে। আঙ্গু ব্রেকের সময় আগে আমরা একটা চিঠিপত্রের কিছু কাম আছে আঙ্গু। আঙ্গু কিছু দর্শক আমার কাছে চিনি হারা আসলে প্রত্যেক সপ্তাহে আমরা চিনি চেষ্টা করি দর্শককে চিনি কিনে কথা কেন খুব বেড়াই। এই সপ্তাহে আমার কাছে বেশ কিছু দর্শক আঙ্গুর কাছে কোন চিনি হারাইছে। আঙ্গু সালমা আফা একজন হারাইছে, আঙ্গু সিডি একজন হারাইছে লেসেস্টারতুন। আঙ্গু কবিরবে একজন আঙ্গু একটা চিনি হারাইছে ম্যানচেস্টারতুন, একটা চিনি হারাইছে। আঙ্গু জুবলি আফা একখান চিনি হারাইছে, আঙ্গু ম্যানর ফার্গতুন একটা চিনি হারাইছে। তারপরে মরিয়ম নাসা শাহিন আফা আঙ্গু লাইম হাউসতুন একখান চিনি আঙ্গুর কাছে হারাইছে। তো আমরা আসলে ব্যাগে সিন্ডি আসলে উঠতে পারি না। ব্যাগে মোটামুটি আঙ্গো এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাই, ব্যাগে শুভেচ্ছা জানাই সিন্ডি লেখে। আঙ্গো একগা শাহিন আফা আঙ্গো একখান সিনি লিখছে, সিনি একখান সুন্দর লাগছে। আমরা একটা হরিও হরিও নাই রাখা না, আঙ্গো ব্যাগের সময় একটা হরিও নাই, দর্শক একটা হরিও রাখা না। আঙ্গোবাড়ি নোয়াখালীর ব্যাগ দর্শকদের সালাম শুভেচ্ছা। আইওয়ান টিভিকে ধন্যবাদ এই অনুষ্ঠান করানোর লাই। আঙ্গোবাড়ির নোয়াখালীর উপস্থাপক বাইরে কমু খাস নোয়াখালীর কথা কয় এরকম একটা মানুষ বেশি বেশি করে আনিয়েন, চেষ্টা করিয়েন নোয়াখালীর কোগা গান ছাড়া গান দেখায় বেল্লাই। এতদিন শুনছি সান্দের দেশে নোয়াখালী আছে, অন্ধে লন্ডনও নোয়াখালীর কথা শুনান যায়। আর কিয়া লেখুম আঙ্গোবাড়ির নোয়াখালী অনুষ্ঠানে বেশি 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 করে দেখা বেল্লাই, আপনাকে ব্যাখ্যা অনুরোধ জানাই এর। ইতি মরিমন্নাসা শাহিন লাইমা হাজতেন। ধন্যবাদ শাহিন আফা, আপনার ধন্যবাদ। আঙ্গো অতি জনজন খুশি হয়েছে আপনার সিন্ধি হরি আসলে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। নোয়াখালীর কথা হারি আনো একদিন আইয়েন আইয়েন টিভির মধ্যে, তো নোয়াখালী আঙ্গো আরো আড্ডা জম আর আড্ডা জমে দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক কথা কেছেন। আর দর্শক দর্শক মন্ডলী আপনারা কইর আপনারা যারা সিনি লেখেন স্যার আপনারা আঙ্গো আইয়েন টিভির অ্যাড্রেসে সিনি লিখতে নেবেন। সিনি লিখতে আমরা একে সিনি বাঁচিয়ে লই, আমরা হরি শুনামু, আপনার নাম প্রচার করুম, আপনারা আঙ্গো অনুষ্ঠানে আইয়েন ভাই। আমরা অতিথির কাছে আবার জামু যাবেন আগে। আঙ্গো গতবার আঙ্গো একে দাদা দিয়েছিলাম, দাদাগার উত্তর কেনা জানা দিয়ে আঙ্গোরে আপনাকে একে জানা দিয়ে দাদাগা আসছিল সিয়ন সিয়ন হাতা মোটা মোটা ডাইল ফলতার ফাঁকা সিয়ন তার বিচি তার লাল। এই যে এই যার দাদার উত্তর আসলো তেঁতুল, তেঁতুল আর তেঁতুল গাছ, এটার এর উত্তর আসছিল এটা। হ্যাঁ আর যাতে আমি আঙ্গোরে মেলা জন উত্তর দিচ্ছেন আমরা জানি, এবং ব্যাকের ইয়েগুলো আমরা কালেকশন করছি করি। আমরা এক বড় অনুষ্ঠান আমরা ইয়ে করবো, এটা পুরস্কৃত করবো, কেন যাতে বিজয়ী হয়েছে। আঙ্গো দুর্গা অতিথি আঙ্গুর আছে, হেতারা আসলে আমাদেরকে সুন্দর সুন্দর কিছু কথাই যে কইব কেন আমরা চেষ্টা করবো কেন কয় বেললে আসলে হেটার আগে দিয়ে আমরা একখানা ছোট্ট করে কদ্দুরা ইয়ে কথা শুনতাম চাই রাখেন। আঙ্গো এই নাসির ভাইয়ের কাছে যাই রাখেন। নাসির ভাই জয় ভাই। নাসির ভাই আপনি লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সভাপতি, আপনি আপনি ইয়ানের তো মানে ভালো একটা ইয়ে আছে আপনাদের। এই আপনি কেমনি আপনি একখান উপদেশ দিবেন জাঙ্গো নোয়াখালীর লাই, মানে আপনার তো লক্ষ্মীপুর সারাদিন খালি লক্ষ্মী লক্ষ্মীর করছেন বুঝছেন, লক্ষ্মীর বাদ দিয়ে আপনি শুধু নোয়াখালী। হ্যাঁ নোয়াখালী লই নোয়াখালী মানুষ বেগুনরে কেমনি আমরা একটা ইউনিট করান যায় ছোট্ট করে আপনার একটা সাজেশন কী করেন যায় আমাদের, আপনি কেমনি এটা করতে না ব্যাকের এখন গিয়ে ব্যাকের কেন কেন অনেক কেন আছে নাই এন আসলে আই তো মনে করেন আমার থেকে অনেক বড় সিনিয়র বাইরে আছে অবশ্যই। হ্যাঁ তো যারা কমিউনিটির ব্যক্তিত্ব বা কমিউনিটির আমি আমি মনে করি সকল কে আমলি কে বিএনপি কে জামাত না যদি এলাকার যদি কোনো কাম করতে যায় ভালো কাম করতে যায় তাহলে সকলে মিলি একসাথেই করা লাগে। আচ্ছা সকল যদি একসাথ না হয় তাহলে কোনো কিছু ভালো কাজ করা যায় না। আমি মনে করি সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা কে নোয়াখালী কে ফেনী কে লক্ষ্মীপুরা আমরা আসলে সকলে একে ব্যাকে আঙ্গ নোয়াখালীলে কয় আজ যে সময় ধরেন ঢাকা হড়ালিয়া করছি তার কথা দিয়ে আর না আমার আসলে কিন্তু নোয়াখালীলে আসে ঠিক আছে নিয়ে মধ্যে এক জায়গার মধ্যে ধরেন একদিন এক মিটিংয়ের মধ্যে আমি বক্তব্য দিতে আসি তো আমার মুখের মধ্যে চলে এসে আই এতটা হিড়ি মারি এলাই এই কথা আঙ্গো ইয়ানের মধ্যে আঙ্গো ব্যারিস্টার সাহেব ভাই মাঝে মাঝে আসে আরও অনেক বাইরে আসে বড় সিলেটি আমার তো আমার সিলেটি কমিউনিটির লগে আমার অনেক উঠা বসা এবং হেগো মধ্যে দেখছি অনেক ঐক্যবদ্ধ। আমি মনে করি আঙ্গো সকল নোয়াখালী মানুষ যারা লন্ডনে বিভিন্ন ম্যানচেস্টার বার্মিংহাম মিলি বিভিন্ন ওল্ডহাম যেমন আমার এবারগা লক্ষ্মীপুরের সভাপতি যেহেতু আমি নির্বাচিত করছি আমার লক্ষ্মীপুরের মানুষে আমার চিন্তা ছিল এবারগা আমি বিশাল এক প্রোগ্রাম করানো লাই নোয়াখালী ফেনী মিলি রয়্যাল রেজেন্সি। আচ্ছা এবং আমার এই প্রোগ্রামটা করার ইয়ে ছিল হইলো যাইয়া এই সামারের মধ্যে যাও এখন আল্লাহর করোনা মহামারী সকলের জন্য ইয়ে তো এটা আমরা করতে পারিনি বাট আমার ইনশাল্লাহ আগামী বছর আমার ইয়ে আছে সকল মানুষকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি আমি লক্ষ্মীপুর সভাপতি হিসেবে আপনার কাছে মানে এটা আপনাকেও লক্ষ্মীপুরের এক গেলোক এক গে হোলা বুঝছেন। হ্যাঁ আমার কাছে এটা একখানা আঙ্গো অনলাইনে একখানা কইছি এটা হ্যাঁ কইতেছে কইছে আর কি যে আমরা একটা সেন্ট্রাল ইউনিট করান যায় নাকি আঙ্গো একগে
সেন্ট্রাল ইউনিট তো বুঝছিলাম না আমরা বুঝছি মানে কেন্দ্রীয় হ্যাঁ কেন্দ্রীয় যে সেন্ট্রাল ইউনিট করি এই ইউনিটের তো কি আমরা এক্সপেক্ট করতে পারি স্যার ওইদিকে আমরা অবশ্যই এটা এটা আপনার আপনি কি আঙ্গ দর্শকরা আছে জাঙ্গে কি হুনি আঙ্গ নোয়াখালীর বাগা বাগা লোক আছে হেতারা ভাই একে বই হুনি হেতাগর নজরে কেটে যায় হুনি একখানা যে এই কথাটা যে আমি যদি একখানা কোন একখানা না আমি আমি সকল নোয়াখালী আমি সকল নোয়াখালিয়া এবং ব্যাকের উদ্দেশ্যে কইতাম সাইয়ার আমরা সকলে মিলি যদি চাই আমার সিদ্দিকী ভাই এনে সিনিয়র ভাই আছে আনোয়ার ভাইও আছে নোয়াখালীর সভাপতি ফোন দিছে তো সকলে যদি আমরা যদি চিন্তা চেতনা যদি আমাকে এক হয় তাহলে আমরা অনেক কিছু আগে যাইতাম ফার্মে ইনশাল্লাহ তো আমরা ইনশাল্লাহ সুবল ভাই আমাকে এটা মাথায় আছে আমরা সকলের লগে অতি শীঘ্রই বমু আর আইএনটিভির যে চেয়ারম্যান হেতো দাঙ্গ আর জিনা নোয়াখালিয়া আচ্ছা হেতার লগত বইয়া ইনশাল্লাহ দেখি আমরা সামনের দিকে কী করা যায় আচ্ছা আর ইউনিয়নে আচ্ছা ঠিক আছে আঙ্গ লগে আসলে আঙ্গ কোগা এই দর্শক আছে আঙ্গ অনলাইনে একা নাই কোগার নাম একা না কই নাইলে এটা রাগ করিব আবার না না মান্নান হিরে একজন আছে আঙ্গ আপনারে শুভকামনা দিছে থ্যাংক ইউ মান্নান হিরে ভাই আঙ্গ খাস নোয়াখালী ইতালি খাস নোয়াখালী ইতালি কমিউনিটি তানবীর আছেন একজন আঙ্গ প্রফেসর আঙ্গ ফারুক হোসেন একজন সাথে আছে কাতারাতুন হাতে কইছে আঙ্গ ফুকুরা হাতের ভালো লাগে আঙ্গ শওকত সিদ্দিকী ভাইরে কইছে নাইস লাগছে এরকম কইছে আঙ্গ গিয়াস ভাই আঙ্গ গিয়াস ভাই তারপরে আঙ্গ সোহাগ আঙ্গ প্রোগ্রাম স্যার হারুন খন্দকার আঙ্গ প্রোগ্রাম সাইতে আছে আঙ্গ কামাল প্রোগ্রাম সাইতে আছে হোসেন কামাল প্রোগ্রাম সাইতে আছে আঙ্গ আঙ্গ ব্যাকে ধন্যবাদ আঙ্গ লোক কোবা কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আপনারা যাদের আঙ্গ ফোন করবেন আপনারা কেন আপনার টিভি সাউন্ড কেন কেন কম আঙ্গল কথা কেন কেন হ্যালো দর্শক মন্ডলী আপনারা যাদের আঙ্গুলো ফোন করেন আপনারা আপনার টিভি সাউন্ডকে মিউট করে আঙ্গুরা কেনা কল করেন কেনা তাহলে আঙ্গ শুনতে কেনা সহজ হইব আপনাকে কইতে সুবিধা হইব কেনা জি কল আসসালামু আলাইকুম জি হ্যালো আসসালাম কে কইছেন ভাই আমি নয়ন বলছিলাম মিলেদুরা থেকে একটু অতিথির সাথে কথা বলতে পারবো কিনা হ্যাঁ কোন হুনের কোন কে আপনার দুলাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কই দুলালের কথা কইতে কই এতে কই বিয়ার করতে বুঝতি ধন্যবাদ নাসির ভাই জয় ভাই আপনারে আপনারে আসলে আঙ্গ দর্শকগণ কইছে আসলে এই সেন্ট্রাল জানি সেন্ট্রাল ইউনিটের কথা কইছি আর কি হেতো হেমিয়ারাও শুনছে শুনার পরে হেতো আপনারে কিন্তু আপনার একশো কতগুলো কইছে কিন্তু আয় আপনার কাছে একটা অনুরোধ এটা এটা আপনার কাছে আর বড় গলা একটা অনুরোধ করি আপনারা চেষ্টা করবেন আঙ্গ নোয়াখালী কিন্তু আসলে কিছু ইউনিটি করার চেষ্টা করবেন এটা এটা আমরা আপনাকেও আমরা যদি একটা জায়গাতে আসেন আমরা আপনারা হারবেন এটা চেষ্টা করবেন আমরা চেষ্টা করবেন আর ইয়া ভাই আছে এই শকত ভাই আছে সিদ্দিকী ভাই সিদ্দিকী ভাই আপনি এসে আঙ্গ সুলতানা সিদ্দিকী ফাউন্ডেশনের ফাউন্ডার আপনি জি এটার আসলে মেন কাম কী এটার মেন কাম হইল আসলে জনহিতকর কাম করা আচ্ছা যেমন দরিদ্র যারা লেখাপড়া করতে পারতেছে না আচ্ছা হেদের কাজ করা এলাকার মসজিদ মাদ্রাসা তারপরে চিকিৎসার ইয়ে করা এটা হলো তো আমার মেইন 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 ফোকাস আর কি আচ্ছা আল্লাহর রহমতে আই আপনারা শুনলে খুশি আপনার এলাকায় সারা আসেনি সারা দেখছেনি হ্যাঁ আল্লাহর রহমতে সবাই জানে আচ্ছা এবং আই 2013 সালে আল্লাহর রহমতে একান মসজিদ করে দিছি হ্যাঁ এই ফাউন্ডেশনের মাধ্যমেই সুলতানা সিদ্দিকী ফাউন্ডেশনের মাধ্যমেই তারপরে দি হাজি নুরুল হক হাফিজি মাদ্রাসা ওই তিনখানা আমি হারুন খন্দকার কইলাম ভাই ইয়াতুন ওই ক্যানেডিয়ার ফতুন কেমন আছেন ভাই হারুন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আপনি আঙ্গ অতিথি চিনছেন নি কিছু করবেন নেতা করে
এটা করে কইতাম ওই সবাই ভাই আঙ্গো যে কথাটা কইতেছে আর কি আমাদের খুঁড়ি নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আসলো ওইটা আচ্ছা হ্যাঁ ওইটা আমি গেছিলাম জিয়াউর রহমান যখন আই খুঁড়ি উদ্বোধন করছে জি 80 সালের দিকে তখন আমি 89 এ পড়ি এই সময় আই নিজেও গেছিলাম আচ্ছা ওইটা দেখছিলাম কিন্তু ওই খুঁড়িটা অবশ্য আমাদের আঙ্গো দুর্গাপুর কুতুবপুর এবং ওনাদের ওই যে অশোকপুর তিন ইঞ্জিনের এককারে কোনাত আচ্ছা দক্ষিণ দিকে আপনার কুতুবপুর আর উত্তরে হলো অশোকপুর পশ্চিম দিকে দুর্গাপুরের অশোকপুরের মানে রাজাপুরের কোনা ইউনিয়নের কোনা একারে তো ওইটাকে এনায়তপুর ইউনিয়ন বা এনায়তপুর বললে হয় কাজিরাট নয় শকত ভাই যেটা কথা কইছে কথাটা সত্য তো ওই ওই যে কথাটা কইছেন যে কারণে বন্ধ হয়েছে তার একটা মাত্র একটা কারণ যেটা আমি জানি সেটা হইলো এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এটা বন্ধ করে দিয়েছে যাতে করে তার কারণে খুঁড়িটা বড় এটার একদম বেসমেন্ট অনেক দূর পর্যন্ত বুঝেননি তো আন্তর্জাতিক শহর তখন রাশিয়ার বৈজ্ঞানিকরা ছিল ওদেরকে ম্যানেজ করি আমাদের প্রতিবেশীকে এটাকে ওই বন্ধ করে সিলগালা করে দিয়ে সিসা ডালা করে দিছে কথা বুঝেননি সিটা ডালা করে দিয়ে এটা চলে গেছে কিন্তু আসলে এখানে খনি বিরাট আকারের খনি আছে গ্যাস আছে গ্যাসের নিচে অনেক তেল আছে আমাদের পেট্রো বাংলা চিন্তা করলো যে না এটা আমরা নিজেরা উঠাবো এটা এখানে খুনি আছে গ্যারান্টি তো এটা গ্যারান্টি নিয়ে পরে আমরা আমাদের নিজস্ব পেট্রো বাংলা নিজস্ব বাংলাদেশি বিজ্ঞানীরা চেষ্টা করি এখন উঠাইতেছে আরো আগে যদি আরো কয়েক বছর আগে তাইলে এই এখন গ্যাস উঠতেছে গ্যাস উঠাইতেছে এর নিচে তেল আছে তাহলে আগে কিনলেই বন্ধ করে দিয়ে এরা চলে গেছে এটা যে আগে যে ষড়যন্ত্র আমরা ছোটাছিলাম কইছে আমরা শুনে আছি এটা তো সাক্ষাৎ এটা প্রমাণ এটা প্রমাণ একটা হাসার প্রমাণ হয়েছে এটাই এখন ইনশাল্লাহ যাই হোক সকল ষড়যন্ত্রের উঠে উঠি এখন আমরা আমাদের বৈজ্ঞানিকের নিজেদের চেষ্টায় ইনশাল্লাহ আমাদের এখন এটা কাজ চলতেছে আর মনে হয় এটা আমাদের কত আজকে আমরা দর্শকরা শুনছি আমরা প্রশাসন লোকরা যদি শুনিয়ে থাকে বা এটার লগে যারা সংশ্লিষ্ট যারা আছে তারা যদি শুনিয়ে থাকে আশা করি ভবিষ্যতে আর কোনো কনস্পিরেসি হইতো না আর এটা হইতো না আর একটা আমি প্রশাসনের কাছে একটা দাবি প্রশাসনের কাছে একটা দাবি যেহেতু এটা আমাদের হক যে আঙ্গো এলাকার আঙ্গো খুনি হ্যাঁ হ্যাঁ আঙ্গো হক সুতরাং আমরা যেন পাই আশেপাশে নোয়াখালীর মানুষ যেন গ্যাস পায় তারপরে যেন গ্রিডে যায় ধন্যবাদ হ্যাঁ এই দাবি আমি আজকে আইজন টিভি আমাদের অঙ্গভাই নোয়াখালী প্রোগ্রামের মাধ্যমে প্রশাসনের কাছে আমি এই দাবি নোয়াখালী বাসীর পক্ষ থেকে জানাইতেছি আঙ্গো গ্যাস আগে আমরা ব্যবহার করি হিয়ার জাতীয় গ্রিডে যাক অসুবিধা নাই হ্যাঁ সেটাই তো কথা আঙ্গো লক্ষ্মীপুর ফেরি নোয়াখালী লই আমরা ব্যাকবে যে হাই যাই তারপরে আমরা হিয়া অন্য যাক এটা সমস্যা নাই আঙ্গো হক হইলো আগে তারপরে হইলো অন্যদিকে যাক হারুন ভাই আপনার গুরুত্বপূর্ণ কথা কইছেন আজকে গুরুত্বপূর্ণ কথা আমরা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সিদ্দিকি ভাই জি আপনার এই এই ইয়ে কারণ আপনি তো লন্ডন হন জি আপনার এটা অনসা লাগে আর এটা চালায় প্রথম হইল আর বড় ভাই আছে আর বড় ভাই মোহাম্মদ আলী বাবুল তারপরে আর বংশের লোক কিছু লোকজন আছে যেমন আর বংশের লোকজন হলে আ স্বাস্থ্য ভাইরা আ স্বাস্থ্য ভাই হাজি আবুল খায়ের তারপরে দি লাতু তারপর ফরাদ তারপর দি ফয়েজুল্লাহ জাহাঙ্গীর তারপর দি আমার আরক মামা আর প্রতিবেশী এই একবার হাতক মানে আমার পাশে মাওলানা গোলাম মাওলা তারপর দি আরেকজন আছে আর একবার ল্যাংটা গালের বন্ধু ইউসুফ আচ্ছা তারপর দি এবং আমার ইয়ে শুনলে আরো খুশি হবেন যে আমি হাজি নুরুল হক হাফিজি মাদ্রাসা ও এতিমখানা এটার কামও আমি জাগা টাগা ওয়াকফ করে ফেলাইছি আমি এটার কামও আস্তে 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 দ্রুত এবং আমার আরেকটা ইয়ে হলো যে এই ফাউন্ডেশনের আন্ডারে সুফিয়া খাতুন মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল আল্লাহ রহমতে আমি এটাও এই ফাউন্ডেশনের আন্ডারে আমি আমি এটা চিন্তা করার নাম করবে হ্যাঁ আমি এটা ধন্যবাদ আমি আশা করি আল্লাহ এটা এটা আমাদের আশা পূরণ হোক এবং আঙ্গো নোয়াখালী লে এটা এখন কোনো কামে আইও এটা আমরা চামো এটা আমি আমরা এবার একবারে আঙ্গো অনুষ্ঠান আসলে একবারে শর্টকাট অনুষ্ঠান বুঝছেন এটা ব্যাগে বুঝেন আমাদের আঙ্গো কলার আছে মেয়ার আঙ্গো আমরা কলার লইতে পারি না অনেক সময় বন্ধ করে দেয় আমরা সংক্ষেপে চলে যাব আঙ্গো দুই অতিথি আছে অতিথির কাছে চলে যাব একখানা একখানা আশা আশা মাতালে একখানা থামো একখানা কতক্ষণ এটা হয়েছে আঙ্গো নাসির ভাই সাঙ্গো লগে নাসির ভাই আপনারে আমরা কোগা শব্দ কমু শুদ্ধ ভাষা শব্দ আপনি একখানা কইবেন এটা আঙ্গো নোয়াখালী আসে আমরা কিয়া কই এটা যেমন আপনাদের প্রথমকে কই আপনারে আমরা যেন কই সে স্ত্রীলিঙ্গ
মানে মহিলা শেরে আমরা কি কই আমরা আমরা হেতি কই হেতি হেতি আচ্ছা আচ্ছা বাফের বড় ভাই আছে না বাফের আঙ্গ বাফের বড় ভাই আমরা কি কই জেডা কই জেডা জেডা আচ্ছা আমরা ধান ধান যখন কাটি নেই ধান কাটবে হরে আঙ্গ একটা মুড়া থাকি নেই একটা মুড়া থাকি যে নারা 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা যে শরীরের ভিতরে আমরা কই হাড় হাড়ের কথা বলি বা গোস্তের মধ্যে হাড় আছে হাড্ডি 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 আচ্ছা আর আমরা যে এই শরীর বলি যে শরীরে শরীরে একটা বলি নাই আমাদের শরীরে অসুখ হইলে আমার শরীরে অসুখ হইছে এই শরীরে আমরা কি কই শৈল্যে 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 আচ্ছা ঠিক আছে আপনি কি অন্য কোনো ভাবে করেন নাকি আপনার বড় বাপের বড় ভাইয়ের কিছু অন্য ভাবে কিছু করেন আমরা শকত ভাই আমার কাছে আই রাই সিদ্দিকি ভাই আমরা যে এই কই যে নন্তা নন্তা আর কি বুঝছেন লবণাক্ত এটাতে আমরা আঙ্গো নোয়াখালী ভাষা কিয়া কই আই তো কড়া কইতাম কড়া আঙ্গো হিয়ানে যখন ডাইলে নুন বড় হই গেছে বেশি হই গেছে কড়া কড়া হই গেছে সালমে কড় হই সালম কড় হই সালমে যে বেশি কড় হই গেছে আঙ্গো একটা ফল আছে আপনাদের এই ফল না সবজি এটা শশিন দেয়া শশিন দেয়া এটারে কইডা কয় কইডা তারপর কইডা আমরা কইডা কর কইডা কইডা আচ্ছা আচ্ছা জাগে তো মারগা থাতা লতা হুত ইয়া হোলার গাত কত সাদা কত সাদা কইডা কর আচ্ছা ঠিক আছে জি আচ্ছা ওই মানে বেড়া লোক পুরুষ মানুষ আর কি সে তারা আমরা ওই আমরা তো বলছি স্ত্রীর হেতি কইছে আর পুরুষে কি কই আমরা আঙ্গো বাবার ছোট ভাই বাপের ছোট ভাইয়ের আমরা কি রাখি আর আমরা যে একজন প্রাণী আছে কুকুর কুকুরে আমরা কি করি কুত্তা 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 এ নাসির হয় কি সেম নি আমরা একা সেম সেম কুত্তা একরি বেগেন ইট ইজ বেগেন সেম বেগেন ইট না কিন্তু অঞ্চলে কিন্তু একটু ডিফারেন্স আছে হালকা একটু টানে ডিফারেন্স আছে একা একা না বেশি কিছু না বেশি কিছু না বেগেন এক রকম একই রকম ঠিক আছে আঙ্গো ইয়ার কাছে যাই এটা কানা এই শকত ভাইয়ের কাছে জি ভাই আমাদের একখান কথা কইতাম একে ফ্রবাদ আছে আঙ্গো বুঝছেন নি জি পাতিলে থাকলেই তো চামচ উঠবে এটা আমরা নোয়াখালী নোয়াখালী ভাষা কি আগে হাল্লা হাইলা থাকলে এই না ডেউয়া তুলবো হাইলাত না থাকলে ডেউয়াত কত উঠবো হাইলা থাকলে না ডেউয়া তুলবো ডেউয়া নি কই আমরা ডেউয়া স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ডেউয়া কয় মানে ডাইলে স্বামী টকবা টকবা কই আমরা হাইলা আমরা স্বামী কই এই টকবা বানা কেন নে টকবা কি টকবা এটা তো আগের দিনে দেখতাম এটা নাইলের ইয়া দি বানাইতো নাইলের মালা দি বানাইতো নাইলের মালা দি বানাইতো হ্যাঁ আমরা কি করি আমরা তো নাইল কই আর সামিস কই না নাইল মালা দিয়ে টকবা বানায় নাইল মালা দিয়ে বানায় আর এমনি তো আছে ধরেন ইয়ে দি বানায় তো আবার এমনি যে সিলভারের ইয়ে আছে এটা না এই টকবার দি কলিড ডাল ইয়া করি হাতে দিলে কি স্বাদ হইতো কলিড ডাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্গো কই কলার আছে জি কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কে কইছেন ভাই হ্যাঁ ভাই আমি আমি আমার বাড়ির সিলেট আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাদের এটা আর কি কন কন আপনাদের আসলে নোয়াখালী মানে আপনার আমার বাবা রেডিওতে চাকরি করতেন তো উনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন উনার আমাদের চাচা উনাদের বাড়ি নোয়াখালী তো আসলে নোয়াখালীর লোকরা খুব ভালো খুব নামাজি মানুষ এবং ভদ্র মানুষ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভাই আপনারা অনেক সিলেটি মানুষ অনেক ভালো মানুষ হ্যাঁ না সত্যি যেটা আপনার আপনাদের এই বিশেষ করে আমি আমাদের এখানে আমার অনেক পরিচিত আছেন যারা নোয়াখালীতে খুব ভালো মানুষ এমনি আপনাদের আমার একটা কি হলো আপনাদের অনেক আগ থেকেই যেমন নোয়াখালীর অনেক বড় বড় লোক ছিল যারা বিভিন্ন পোস্টে ছিল আমার বাবাও চাকরি করতেন রেলওয়েতে তো আপনাদের এখনো তো যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ওনার বাড়ির নোয়াখালী তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে যে আপনার আপনাদের এই বৃহত্তর নোয়াখালীটার যেভাবে উন্নয়ন হওয়া দরকার সেভাবে হয় নাই এটা এটা হাসা কথা কইছেন আপনি এটা একটা হাসা কথা কইছেন আপনি আমরা যেভাবে সাইসি আঙ্গা তো বড় বড় লোক আছে কিন্তু এইভাবে উন্নতি হয় না হ্যাঁ এটা 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 ভাই আপনার নাম কি ভাই আপনার নামটা কি আমার আমার নাম মঞ্জুর আহমেদ চৌধুরী ফারুকি
অবস্থানের দিক দিয়ে খুব আঙ্গো মানে মনে করেন যে আপনার উন্নতি উন্নয়নের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি আমরা যেটা আপনার ধন্যবাদ ধন্যবাদ ভাই থাকেন জি আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা শুকুল ভাই এই দর্শকের উত্তরটাকে আমি দিতাম নি দেন আপনি একা দেন দেন আসলে যে মঞ্জুর ভাই যে কথাটা কইছে এটা কথাটা যতটুকু কইছে হাসা কথাই কইছে আসলে আমগো নোয়াখালীটাকে মেইন চিন্তা চেতনা হয়েছে যাই বেশিরভাগ হইলো যে বিভিন্ন জায়গার নেতৃত্ব দেওয়া বা ব্যবসায়ী আচ্ছা বিজনেসম্যান সবাই বেশি চলিয়ে দেওয়া যায় বিদেশ এবং শহর কেন্দ্রিক আচ্ছা যে যে কইছে যে বাইয়ে যে কথাগুলো নেতাগুলা কন ইয়াগুলা কন সবাই লয় শহর কেন্দ্রিক তো তারা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শুধু নির্বাচনের সময় বা বিভিন্ন এটা একটা বড় আসলে আমগো একটা ইয়া ব্যর্থতা ওইসে কাম হয় না এমন কোনো কথা না কাম হয়েছে আমগো আগে অতীত কিছু কাম হয়েছে অতীতে কাম হওয়ার ওইসে অনেক কাম হয়েছে যা হয়েছে আমগো এক সময় এলজেডি মন্ত্রীও আমগো এলাকাত আসিল ঠিক আছে বাট এই বিগত কয় বছরের মনে হয় অত বেশি কাম হয় না তো আমি আশা করি ফরাসন এবং যারা রাজনীতিবিদ আছে যারা ইয়া আছে তারা সামনের দিকে আশা করি আঙ্গো নোয়াখালীরে আরও উন্নতি করব এই আর কি আপনার এলাকায় এটার লগে মিলে কই আপনার একটা না শুধু আমি প্রধানমন্ত্রীকে আর নোয়াখালী আসলো না প্রধানমন্ত্রী আসিল ফেনীর আসিল খালদা জিয়া খালদা জিয়া ঠিক আছে খালদা জিয়া এক্সেপশন খালদা জিয়া বাদ দেন প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী জাতিবাড়ির মুদামে তো আসিল বাট হের ফর মনে করেন আপনার এই আঙ্গো সেনাবাহিনীর প্রধান কন আওয়ামী লীগের সেক্রেটারি কন তারপরে আঙ্গো স্পিকার কন বর্তমানে বুঝেন আপনারা আরেকটা জানেন নিয়ে আন্না আরেকটা আঙ্গো যে স্বাধীনতা যে পতাকা উনাইছে যে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু আব্দুর রব রব ভাই রব সাহেব কিন্তু আঙ্গো আঙ্গো লক্ষ্মীপুরের আঙ্গো লক্ষ্মীপুর রামগতি কমলনগরের তো এই আর কি তো স্বাধীনতা তো আমি কিন্তু আরেক ভাই কইছিল আঙ্গো স্বাধীনতার মধ্যে আঙ্গো নোয়াখালীর মধ্যে নোয়াখালীর মানুষগুলো অনেক অবদান আছে যুদ্ধের ক্ষেত্রে এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে অনেক অবদান আছে বাংলাদেশের আমি আমার শোনা কথা বাংলাদেশের প্রথম সারা বাংলাদেশের প্রথম নাকি স্বাধীন হয়েছে সোমনি সোমনি আচ্ছা সোমনি সোমনি নাকি প্রথম জানতাম না এটা যে আমি 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 তখন সোমনি প্রথম স্বাধীন হয়েছে প্রথম স্বাধীন হয়েছে সোমনি না এটা আসলে এটা মানে আয় বুঝিয়ে না আসলে বিজয় লাভ করছে নেতারা আসলে আপনি আপনি কোশ্চেন কথা যে হেতারা শহর কেন্দ্রিক বুঝছেন শহর কেন্দ্রিক হোক না তারা ভোটার লাই সময় যায় খালি ঠিক আছে ওটা যায় হইছে কাম তো হয় না এমন কোন কোশ্চেন না কাম তো হইছে যেমন আঙ্গো সময় যে সময় নোয়াখালীর মধ্যে তো সব আমরা প্রধানমন্ত্রী ফেনি তো অনেক জায়গায় কাম হয়েছে নোয়াখালী তো অনেক জায়গায় কাম হয়েছে মানে এখন আপনি বিগত দিন যদি এখন আপনি দীর্ঘদিন ধরেন দেখা যায় এখন মানে ইয়ারাও আছে সব সব দলে যদি মিলি যদি করে এখন খালদা জিয়ার বাড়ি যদি নোয়াখালী ওই আবার যদি হাসনিয়া যদি না করে এটা তো আবার কিছু করার নাই যা যতটুকু করা বা যতটুকু হওয়া দরকার যখন এখন আমলি সরকার আমলে এই সরকার আমলেরও অনেক সিনিয়র নেতৃবৃত্ত আঙ্গন নোয়াখালীর তো চাইলে করতে পারে আর কি বুঝছি কথা বুঝছি আচ্ছা আর এ আঙ্গো মানে আসলে সময় শেষ হয়ে গেছে আঙ্গো কোগা অনলাইন আঙ্গো কইছিল ইয়ে আছে আঙ্গো সোহাগ নামে গিয়ে আঙ্গোলকে ইয়ে কাতারাত আঙ্গোরে হোসেন স্যার আঙ্গোরে আঙ্গো কথা কইছে আর মারুফ আহমেদ কইছে এই সৌদি আরবতন সারাতে মদিনাতন করাতে এতবারে সিলেট হ্যাঁ মারুফ আহমেদ হেতো সাইতেছে আঙ্গো ফুকরা ধন্যবাদ মারুফ ভাই তারপরে যে আঙ্গো মোহাম্মদ নবী মামুন ভাই এমনি আঙ্গোরে জানাইছে যে আঙ্গো এত অনুষ্ঠান ভালো লাগে তারপরে যে মানিকুজ জামান এতন কইছে আঙ্গো নাইস প্রোগ্রাম হয়েছে এটা ধন্যবাদ ধন্যবাদ ভাই এতকো ব্যাকরে ধন্যবাদ আঙ্গো ব্যাকরে ধন্যবাদ আসলে আমরা দর্শকরা যারা অনলাইনে আছেন যারা আঙ্গো অনুষ্ঠান সরাসরি সারা টিভিতে ব্যাকরে ধন্যবাদ আঙ্গো করে আঙ্গো লগে আঙ্গো কোগা কলার আছে যে কলার কলগুনা কালয়ে যে কলার আসসালামু আলাইকুম উত্তর দিকে যাই আর আচ্ছা মাশাআল্লাহ যা আমরা আঙ্গো অতীতের কিছু কইবেন নি না না ভাই আমরা তো সবসময় একসাথে বুঝছি বুঝছি কথা বুঝছি আর ওই যে আগো ইয়া কইছে না সিদ্দিকি ভাই কইছে যে সোমনি সোমনি বলে ব্যাগ আগে বলে স্বাধীন হয়েছে সোমনির তো অনেক ঘটনা আছে ব্যাগে খালি কয় হাতের দেশে বলে নোয়াখালিয়া বলে বুঝছেন একজন ওই ছাতালেও বলে নোয়াখালিয়া আছে আর এটা বলে সোমনিয়া বাড়ি কোনায় আর চিনস না তুই আর সোমনির মাসুর যে আরে
সোমনি মাছ যে ওই দেখে হাতালের মধ্যে দেখাইছে তারা কেন হ্যাঁ হাতালে হাতালে বুঝিনি হাতালে আর আমি সোমনি আর আইছে আচ্ছা ভাই আপনাদের ধন্যবাদ আপনি আঙ্গুর কল করছেন আঙ্গুর হোসেন সাহানি রেলে ধন্যবাদ আঙ্গু আঙ্গুর হোসেন সাহানি থান আপনি এবং হইতে সোমবার আপনি আঙ্গুর হোসেন দেখবেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্গুর সময় আসলে শেষ হয়ে গেছে বুঝছেন নাসির ভাই শকত ভাই দোনজন করে আঙ্গুর সময় শেষ হয়ে গেছে আসলে আঙ্গুর এই আঙ্গু এই নাসির ভাইয়ের কাছে কেন কবু কেন সংকবে কেন নাসির ভাই কেন কন আঙ্গুরে আমরা আসলে মানুষগুলো আমরা ব্যাকে এক কান কথা হইতে না আমরা কয় আঙ্গু প্রত্যেক প্রত্যেক প্রোগ্রামে আঙ্গুরে এক কান কথা খালি কয় বুঝেন যে মানে আমরা কেন আসলে নোয়াখালীতে কী করতে পারি আপনার তো যে সোসাইটি আছে সোসাইটির মাধ্যমে আপনি নোয়াখালীর জন্য আমরা আসলে ছোট্ট করে এক কান ইয়ে দেন উদাহরণ দেন যেটা করি বললে আমরা চেষ্টা করবো একখানা আঙ্গু ওই প্রোগ্রামটা আমরা চেষ্টা করবো কোনো হলান যে আমরা ইয়ে মানে অনেক শিক্ষিত কোনো আছে গরিব আছে এগুলোকে কামে লাগান জানি আঙ্গু আমরা আসলে যারা আঙ্গ নোয়াখালীর মধ্যে অনেক বাস বিভিন্ন যেই আমরা একটা করতাম পারি যেমন আমরা সামনের দিকে যারা এতিম আছে যারা গরিব আছে অনেক ব্রেনি আছে দেখা যায় গরিব সন্তান তারা পড়ালেখা করতে পারে না লেয়াওয়াড়া করে করতে পারে না দেখা যায় মা বাপেরা চালাইতে পারে না তো আমরা এরকম যদি সবাই মিলে একটা ইয়ে করি আমরা এগুলি বৃত্তি আকারে যদি কিছু মানুষ তাহলে আমরা ব্রেনি বা অনেক কিছু আমগো এলাকাতেই আমরা উড়াইতে পারবো ভবিষ্যতে এটা আর যদি আমরা সকলে যদি মিলি যদি এরকম একটা কিছু করার চিন্তা থাকে তাহলে আমরা মেধাগুলোরে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারি ঠিক আছে কথা ঠিক কইছেন আপনি সিদ্দিকী ভাই সিদ্দিকী ভাই আপনার এই যে ফাউন্ডেশন আছে জি আমি অন্য কিছু কইতাম না আপনার আপনার ফাউন্ডেশন করছেন কেন অলরেডি জি এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনার আঙ্গুর নোয়াখালীলে কী করতে পারি আমরা সে কনসেন কেন ছোট করে গেবেন আমরা কী করি কিনতে পারি নোয়াখালীলে আপনার আঙ্গুর উপদেশ দিন আমরা চেষ্টা করবো আপনার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন এই ধরনের ফাউন্ডেশন আমি যেরকম আমি যেরকম ঝুঁকছি না আপনি তো ফাউন্ডেশন করিয়ে লাইছি আপনি করিয়ে লাইছি আমরা আপনার ফাউন্ডেশনে কী সহায়তা করতে পারি আঙ্গো দর্শকরা কী সহায়তা করতে পারে অথবা আঙ্গো যে আঙ্গো নোয়াখালীর যে জ্ঞানী গুণী মানুষ আছে এখন কী সহায়তা করতে পারে এটা করেন আসলে আমি ওরকমভাবে কারো কারো কাছে এরকম ওই অর্থনৈতিক কোনো সাহায্য সাহায্য অর্থনৈতিক দরকার নাই আমরা কেমনে সহায়তা করতে পারি দোয়া করেন আর যেন আল্লাহ তৌফিক দেয় এবং আর এইটারে কেমনে আমি সামনের দিকে নিতে পারি আর মাদ্রাসার কামান ধীরে ধীরে যার আচ্ছা আর আমার নামে সুফিয়া খাতুন মেমোরিয়াল এই ক্যান্সার ক্যান্সার হসপিটালটা আমি কেমনে শুরু করতাম হারি এই ধরনের পরামর্শগুলা আচ্ছা দিলে আয় মনে হয় আয় পরামর্শের অভাব আর পরামর্শের অভাব পরামর্শের কারণে আপনি আপনি যেটা করিয়ে রাখছেন এটা তো একটা প্রতিষ্ঠান দাঁড় করা লাগছে রাইট বুঝলেন এখন আপনার যে পরামর্শ যে অভাব এই অভাবের লাই আমি আয় আপনার একখান কথা কই এটা এটা আর কাছে আঙ্গো নোয়াখালী জায়গা সাবুল্লা কামরুল ভাই নামে এক লোক আছে আঙ্গো আমার খুব ক্লোজ বড় ভাই সাংবাদিক মানুষ আছেন হ্যাঁ আঙ্গার একখান কথা প্রস্তাব দিচ্ছে যে তোমরা এরকম কোনো কি ফাউন্ডেশন করতে পারো নাকি বা এরকম কোনো ইউনিট করতে পারো নাকি যে ইউনিটে মনে করো যে আমরা অদম্য কিছু হলো আনতে আমরা উড়ে আনতে পারি আমরা উড়ে আনে আমরা ইয়ানে মনে করো যে কিছু ফেফে গেছে সারা রুখতে রুখি দিই আমরা এই ফেফে গেছে সারা রুখি ফেফে গেছে কিছু ফল যদি আমরা খাই এরকম বেশি রয়েছে সেগুলো চালাই দিতে পারবো এরপরে এতকে দেখা দেখি আরও দুইটা ফ্যামিলি চালিল আরও দুইটা প্রতিষ্ঠান দাঁড় করালো এরকম কোনো কিছু ইয়ে আসেনি আপনার কাছে চাননি আপনি আপনি এরকম কোনো মানে মানে ইম্পর্টেন্ট কোনো কিছু চান নাকি আপনি যে মাথাতে আছে এগুলো আমি ফেফে গাছ দিয়ে শুরু করছিলাম ফেফে গাছ আছে নাইল গাছ আছে মাছের চাষ আছে গরু আছে হাতে কোনো প্রশিক্ষণ দিয়ে কোনটা ইয়ে ইনশাল্লাহ আমি আই এগুলো মাথাতে আছে আমি ওই আয় আপনারে আজকে আঙ্গো প্রোগ্রাম মতন কইয়ের আপনার যদি কোনো সহায়তা লাগে আপনার আঙ্গুরে কইয়ের আঙ্গো প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি হারি চেষ্টা করি আমরা একটু ধন্যবাদ সহায়তা করবেন ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনার এই এই ইয়ে ফাউন্ডেশন আনলে আপনার আসলে দর্শক মন্ডলী আমরা অনুষ্ঠান একটা শেষ পর্যায়ে চলে আসি নাসির ভাই শেখ নাসির ভাই আঙ্গুলক আছেন আর শকত সিদ্দিক ভাই আঙ্গুলক আছেন আপনারা দোনোদন ধন্যবাদ আপনারা আন্দোলন মূল্যবান সময় নষ্ট করে আপনারা আঙ্গুর কাছে আসেন আঙ্গু ইয়ান আসেন এটা ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারি না আপনাগুলোকে আমরা চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর কথা লাই আপনাগুলোকে আইবেন লাই সুন্দর সুন্দর জায়গা লাই আপনার আইবেন লাই আপনারা আঙ্গুলকে থাইয়েন আঙ্গুলক অনলাইনে আরও কিছু দর্শক আছে আসলে নাম ঘুরতে পারিয়েন না এটা করে মনে কিছু নিয়েন না আপনারা আর প্রত্যেক সোমবার রাতে 10টা বাজে আপনারা আঙ্গুর প্রোগ্রামে চাইয়েন আইওন টিভিতে আর আইওন টিভিতে আপনারা প্রোগ্রামে যে চাইয়েন আর আঙ্গুবাই নোয়াখালী আমরা দোয়া করিয়েন দেখা হবো আগামী সোমবার রাতে 10টা বাজে একই সময় আইওন টিভিতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম